আসসালামু আলাইকুম দর্শক, আমরা এসেছি পাবনা জেলার নরজান গ্রামে। এখানে দশম শ্রেণীর ছাত্র মোস্তফা, সে একটি গরু লালন পালন করেছেন। আমরা সেই গরুটা দেখব, গরুটা দাম কত চায় এবং সেটার ওয়েটটা কেমন হবে। ভিডিওটির সঙ্গে থাকুন। মোস্তফা আসো না। আচ্ছা, শুনলাম তোমার নাকি একটা গরু আছে। হ্যাঁ আছে, গরুটা একটা আছে। একটু গরুটা দেখাও। হ্যাঁ ঠিক আছে, এটা হলো গরু না? হ্যাঁ। আচ্ছা, গরুটাকে একটু দাঁড় করাও দেখি। এটা আচ্ছা, এই গরুটা কি জাতের গরু এটা কি তুমি জানো? এটা আমার জানার মধ্যে শাহী বাছুর। শাহী বাছুর? এই গরুটা কি নিজের পালের নাকি কেনা ছিল বাছুর? আমরা প্রথমে যখন এটা আমার লোকে ই করেছিলেন, কেনা ছিল এক বছর আগে না? হ্যাঁ, বছর দুই আরো একটু বেশি ছিল, কয়েক মাস। কত টাকা দিয়ে কিনেছিলে? এটা কিনেছিলাম 70 দিয়ে। এটা 70? ওই পাশে কথা বলে মনে হয় তোমার আম্মা না? উনি বলতেছে যে 72,000 দিয়ে কিনছিল। 72 70 লেখা দিয়ে 72 পড়ছিল এক বছর আগে। এই গরুটার এখন বয়স কিরকম হয়েছে? এক বছর হয়েছে। গরুটা কি দাঁতেছে? না দাঁতে নেই, তো মানে দাঁতে নেই, কিন্তু ফাঁসা হয়েছে দাঁত। কখন ও মানে দাঁত কখন যেন পড়বে না। গরুটার মাংস হবে কত কেজি? এটা কি ওজন করা হয়েছে? গরুর আমাদের একটা ধারণা করছে যে 7 মণ হবে। কষাইদের মাপে? হ্যাঁ, যারা মানে ব্যাপারী আর বাড়িতে দেখতেছিল ওরা বলেছে 7 মণ হবে। মানে ব্যাপারী যারা দেখতে আসছিল ওরা বলছে যে 7 মণ হবে। আচ্ছা, এই গরুটা যদি অনলাইনে থেকে কেউ কিনতে চায় তাহলে কত দাম রাখতে পারবে? তারপর দাম দর করে নেবে 2 লক্ষ টাকা। এখন যদি কেউ কিনতে আসে কিছুটা কমানো যাবে। মানে 2 লক্ষ টাকা চাওয়া, এখন কেউ কিনতে আসলে সে দাম দর করে নিবে, দাম অবশ্যই কিছুটা কমবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু মোবাইল নাম্বারটা বলো, যে নাম্বারে ফোন দিয়ে দাম দর করবে। 7926554 52 0172926554 52 আচ্ছা, গরুটার খাবার দাবার সম্পর্কে একটু বলি। এই গরুটা কি খাবার খায়? সেরকম কিন্তু খাওয়ায় না, সকালে মনে করেন যে ভুসি খাওয়ায়, আর খ্যার আছে। খ্যার আর ঘাসটা মানে খ্যারটা কুচি কুচি করে প্রথমে কাটা হয়, ঘাসটাও কাটা হয়, কাটা মিক্সার করে ভুসি আছে। তার মানে এই যে খ্যার খ্যার এবং ঘাস আর কি, এই দুটা কুচি কুচি করে কেটে কখনো মানে পুরাটাই ন্যাচারাল খাবারে গরুটা করে উঠেছে না, একদম পিওর। হ্যাঁ হ্যাঁ, কোনো ফিড খাওয়ানো নেই। অনেকে খাওয়াই থাকে মানে দাম বেশি পড়লো হয়ে, কিন্তু আমরা সেরকম কোনো কিছু করি নাই, এটা আমরা খাওয়াই নাই। আর গরুটা মনে হচ্ছে খুব খুবই স্বাধীন। হ্যাঁ, এমনি শান্ত শান্ত আছে, সমস্যা নেই, ঢুসিয়ে না কিছু করে না। এই গরুটা মূলত দেখাশোনা করে কে? দেখাশোনা করে আমার আম্মু আছে, প্লাস আমি নিজে, দুজন মিলে। মানে তোমার আম্মু আর তুমি দুজন মিলে। আচ্ছা, গরুটা দেখাশোনা করার সময় পড়াশোনার তেমন কোনো ক্ষতি হয় না? তুমি তো স্টুডেন্ট মানুষ, সামনে এসএসসি পরীক্ষা। আমার সেরকম কোনো ক্ষতি হয় না, মূলত আর আম্মুই বেশি করে, আর আমি যখন সময় পাই তখন একটু করে সাহায্য করি, এই তো। আমার সেরকম কোনো সমস্যা হয় না। না আসলে আমার মনে হয় যে এটা লালন পালন বা এটা দেখাশোনা যেভাবে তুমি নার্সারা করতেছো, চুপ করে রয়েছো, তার মানে গরুটা হচ্ছে যে তোমার একদম বন্ধু হয়ে গেছে। আর এর সঙ্গে এই গরুটার নামও দিছি, আমার শখ করে নাম দিছি লালু মিয়া। ও, গরুটার নাম হলো লালু মিয়া। লালু মিয়া, আমি সারাদিন কাছে এসে শুয়ে থাকি, তো কিছুই বলে না। হ্যাঁ, ও মানে আরো আনন্দ মেতে ওঠে। এবং আমার কিছু ছাগল আছে দুইটা, ছাগল এসে পিঠে ওপর চড়ে সে কিছুই মনে করে না, আরো সে মানে খুশি হয়। তার মানে গরুটা খুবই স্বাধীন। হ্যাঁ, খুবই স্বাধীন। আচ্ছা, গরুটা যদি একটু ওই পাশ থেকে ই করে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, গরুটা অনেক বড় এবং গরুটা এবার কুরবানির জন্য ভালো, তবে এটা যদি কেউ কোনো খামারের জন্য নেয়
সামনের বছর, অর্থাৎ কেবল যেহেতু দাঁত ভাঙতেছে, সামনের বছর গরুটা অনেক বড় হবে। হ্যাঁ, গরুটা দেখে মনে হচ্ছে যে এটা কি শাহিওয়াল জাত না? আচ্ছা, গরুটাকে তো কখনো ফিড খাওয়ানো হয় নাই, যার কারণে এর গরুটার এখানে চামড়াটা একটু টান দাও তো দেখি। হ্যাঁ, চামড়াটা অনেক ঢিল, অর্থাৎ এটা খামারের জন্য খুবই উপযোগী হবে। আপনারা একটু দেখেন যে এই গরুটার চামড়া এখনো কিন্তু এর গায়ে সাত মনের মতো মাংস, কিন্তু চামড়া গুলো কত লুজ। তার মানে গরুটা, আপনারা বুঝতে পারছেন যে গরুটা কত বড় হবে দেখেন। হ্যাঁ, অনেক বড় হবে। অনেকে দুষ্ট গরু পছন্দ করে না, আর এই গরুটা একদম ঠান্ডা, এটা দেখেই বুঝতে পারছেন যে আমরা নতুন লোক যারা ক্যামেরা নিয়ে এসেছি এবং ভিডিও করছি, এখানে অনেক লোক উপস্থিত হয়েছে, তারপরও গরুটা কিন্তু খুবই শান্ত আছে, শাহিওয়াল জাতের গরু। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এই গরুটা কিনতে চান, তাহলে এই মালিকের যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কল করে আপনারা গরুটার দাম দর করে নেবেন। আর কোনো লোক যদি খামারের জন্য কিনতে চান, এটা কিন্তু আমি বলতে পারি যে সামনের বছর এই গরুটা অনেক বড় হবে এবং আশা করি আপনারা লাভবান হবেন। আর এছাড়া যদি বিস্তারিত গরু সম্পর্কে আরও কিছু জানার থাকে, গরুর মালিক এই যে দশম শ্রেণীর স্টুডেন্ট মোস্তফা, ওর বাড়িটা হলো পাবনা জেলা আটঘরিয়া থানা একদন্ত ইউনিয়ন নরজান গ্রামে, একদম তো বাজারে নেমেই টেম্পু গ্যারেজ অর্থাৎ সিএনজি স্টেশনের পাশেই তার বাড়ি। এখানে এসে আপনারা যদি কল করেন তাকে পেয়ে যাবেন, অথবা বাইরে থেকে কেউ যদি নিতে চান পাবনাতে আসলে কল করলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। গরুটাও খুবই ভালো, আর যাতায়াত বা অন্যান্য বিষয়গুলো যদি জানা আপনাদের জানার দরকার থাকে, অবশ্যই এই মালিকের নাম্বারে ফোন করে সেটা জেনে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।